আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াতের একটা নির্ধারণ করে দিলাম, হায়াতের একটা সীমাবদ্ধ করে দিলাম। কেন তোমাদেরকে আমি আল্লাহ হায়াত নামক দৌলত দিয়েছি বান্দা বান্দি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি কেন? আহসানু আমালা, এ হায়াতের জিন্দগিতে বন্দেগি করে 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 কাটাইবা, এই জন্য আমি আল্লাহ তোমার হায়াত নামক দৌলত দিয়েছি। তাহলে দুনিয়া থেকে প্রভুকে মানার জায়গা, হায়াতের জিন্দগিতে বন্দেগি করার রুকু, মরার পর কিন্তু আর কোনো নামাজ রোজা হজ যাকাতের সুযোগ পাবার নেই। দুনিয়া থেকে আমাদেরকে হায়াতের জিন্দগিতে পরকালের সম্বল গুলো সঞ্চয় করে নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হায়াতের জিন্দগিতে তুমি রবকে মানবা, রবের বিধিবিধান পালন করবা, ইস্তিকামাতের সাথে পৃথিবীতে চলবা, আমি আল্লাহ মৃত্যুর সময় তোমাদের জন্য একজন ফেরেশতা পৃথিবীর জমিনে পাঠাবো। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, ও বান্দা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ হল। সুবহানাল্লাহ, দুনিয়া থেকে পরকালের সম্মান গুলো সঞ্চয় করে যেতে হবে। আল্লাহ বলেন, রব্বুনাল্লাহ, যারা রবকে মানবে, রবের বিধি বিধান গুলি পালন করবে, রবের হুকুম মানবে। আল্লাহ তাআলা কি হুকুম করেছেন? নামাজ রোজা হজ যাকাত কুরবানি জিকির আজকার তাহিয়াত আলী সালাম দেওয়া সত্য কথা বলা হালাল খাওয়া হারাম থেকে দূরে চলে যাওয়া নারীদেরকে পর্দায় রাখা নারীদেরকে নামাজ পড়ার আদেশ করা স্বামীর খিদমতের পথ আহ্বান করা, মাওলা এই হুকুমগুলি করেছেন ঠিক কিনা? আমার ভাইরা বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে কি হুকুমটা করেছেন, কি আদেশটা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে যে হুকুমটা করেছে, ইমানের পর পরে আপনি আমার উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা হলো সেটা হলো নামাজ। ইমানের পর পরে আপনি আমার উপরে দায়িত্ব চেপে আসলো, কি দায়িত্ব? বান্দারা নামাজ পড়বে, মাওলার কুদরতি পায়ে সিজদা দিবে, মাওলার কুদরতি পায়ে সিজদা দিবে, ইমানের পরে সেই হুকুমটা। তাহলে নামাজ ইমানের পরে স্থান হলো, নামাজ ইমানদার সর্বপ্রথম বান্দা হওয়ার পরে তার উপরে নামাজটা ফরজ হয়ে গেল। আমার বাবা বলল, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের দ্বারা মাওলার একেবারে কাছাকাছি হওয়া যায়, মাওলার একেবারে কাছাকাছি হওয়া যায় নামাজের মাধ্যমে। বান্দা যখন কুদরতি পায় মাওলার সিজদা দেয়, তখন বান্দা যখন নামাজের মধ্যে যায় সিজদা যায়, সেই বান্দা মাওলা কুদরতি পায়ে সিজদা করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইসনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি যখন মিরাজ করার জন্য গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কুল কায়নাত সব কিছু ঘুরে ঘুরে আল্লাহর হাবিব দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আবার যখন ফিরে আনা হলো আল্লাহর দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব
صلى الله عليه وسلم كي الله نبي كي الله رب العالمين دكي بلن يا رسول الله يا حبيب الله الله نبي كي أبني عمر جنة دخلن جهنم تمام পৃথিবীর সব কিছু আপনি ঘুরে 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 দেখলেন ইয়া রাসূলুল্লাহ আমার এত নাজদে আমত দেখার পরে আমার এই নাজদে আমতের বিষয়ে আপনার মন্তব্য কি একটু পেশ করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমি আপনার লক্ষ কোটি শুকর কারণ আপনি পৃথিবীর জমিনে যত পয়গম্বর সৃষ্টি করেছেন কোন পয়গম্বরের মেরাজ হয় নাই আমি আপনার লক্ষ কোটি শুকর সর্বপ্রথম আমি নবী মুহাম্মদকে আপনি মেরাজ করেছেন আলহামদুলিল্লাহ আপনার শুকর আদায় করে এরপরে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন আল্লাহ আমি মেরাজ করতে এসে আপনার সাথে বসে সরাসরি কথা বললাম তবে নবী আল্লাহ নবী ডেকে বলেন আল্লাহ আমার মনে একটা চিন্তা চেতনা কি চিন্তা চেতনা আমার উম্মতরা বুঝে আপনার মুলাকাত পাবে না আমার উম্মতরা বুঝে আপনার সাক্ষাৎ পাবে না আপনার দিদার পাবে না আমি নবী আপনাকে দেখতে পেলাম আমার উম্মতরা বুঝে আপনাকে দেখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই বুঝে আপনার মনের চিন্তা ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন তাদের নবী নবী হয়েও যদি তাদের জন্য আপনি মেরাজের রাত্রে বলতে পারেন নাই আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কেমনে ভুলব ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে ভুলতে পারি নাই আপনি বলেছেন তারা কি আমার দিদার পাবে না আর আমার সাক্ষাৎ পাবে না এই চিন্তা চেতনা আপনার অন্তরের মধ্যে লালন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পরিষ্কার ভাষায় শুনেন আপনি লক্ষ কোটি কোটি মাইল দূরে আমি আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করার জন্য আসছেন আপনার এই কথাটা আমি পছন্দ কইরা কবুল করে নিলাম আপনার উম্মতের লক্ষ কোটি কোটি মাইল দূরে আসতে হবে না আমি আল্লাহ নিজে আপনার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাব আল্লাহর হাবিব ডেকে বলেন ইয়া রাসূল আল্লাহর হাবিব ডেকে বলেন ইয়া আল্লাহ আমার উম্মতের সঙ্গে আপনি কখন মুলাকাত করার জন্য যাবেন কখন সাক্ষাৎ করার জন্য যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না দৈনন্দিন পাঁচবার করে আপনার উম্মতের সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য যাব বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না আপনার উম্মতরা যখন সিজদা করবে তখন আমি মাওলার পুত্র কি পায়ে সিজদা করবে সুবহানাল্লাহ আমরা যখন সিজদা করি তখন কই সিজদা করি আল্লাহর কুদরতি পাই বন্ধু এত দামি একটা সিজদা আসমান জমিনের মালিকের কুদরতি পাই সিজদা করি আমরা আসমান জমিনের মালিক আল্লাহর পায়ে আমরা সিজদা করলাম এত দামি এত মূল্যবান এরপরে অনেক বন্ধু সেই কাজটা করতে চায় না সারাই নামাজ পড়তে চায় না এ বন্ধু কেন তুমি নামাজ পড়বা না যে আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছে যে আল্লাহ তোমার জন্য জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমার জন্য আকাশ বাতাস সৃষ্টি করেছে যে আল্লাহ তোমার জন্য কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন আরে বন্ধু সে মাওলার কেমনে তুমি বইলা থাকো একটু কি সে মাওলার জন্য চিন্তা হয় না
সে মাওলা এক সেকেন্ডের জন্য যদি আবহাওয়া বন্ধ করে দেয় চলার কোনো সুযোগ আমার নাই সে মাওলা যদি আমার জন্য পানি বন্ধ করে দেয় চলার সুযোগ আছে নি সে মাওলা যদি আমার জন্য খাবারের ব্যবস্থা বন্ধ করে দেয় চলার কোনো সুযোগ আমার নাই এই চিন্তাগুলি কেন আমরা করি না আমাদেরকে তো আল্লাহ বানিয়েছেন এই জন্য ইবাদত করার জন্য আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান সৃষ্টি করি নাই ইল্লা তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন ওরা আমি আল্লাহর ইবাদত করবে ওরা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি ওনার তব সৃষ্টি করি নাই বলুন সুবহানাল্লাহ আমার মানে বন্ধু আপনি কি বলেছেন আপনার কাছে আপনার হায়াতের হিসাব দিতে হবে না আপনি কি ভেবেছেন আপনার মরার পরে জীবনে কি করতেছেন হিসাব আল্লাহর কাছে দিতে হবে না অবশ্যই দিতে হবে আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন হে বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের কি আমি আল্লাহর কাছে তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে না অবশ্যই আমাদের জীবনে যা যা করেছি হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে তাহলে আমাদের ইবাদতের দরকার ভাই কি হিসাব দিব মাওলানা কাছে চিন্তার বিষয় আছে না কি হিসাব দিব আল্লাহর দরবারে হিসাব দিলে পরে কবরে যাওয়ার দরকার আমার ভাইরা বন্ধু আমরা বাঙালি জাতি এমন একটা জাতি লাভ যেখানে আমরাও সেখানে লাভ নাই যেখানে আমরাও নাই সেখানে তাহলে আমরা দেশ সিজদা করব এই সিজদার মধ্যে আল্লাহ আমাদের কি কি দিবেন সিজদা করলে আল্লাহ আমাদের কি দিবেন চলুন আমরা একটু শুনি কারণ লাভ জানলে ইবাদতের মজা পাওয়া যায় আপনি পাটিরা বাজারে গেলেন একজনের থেকে 500 টাকা পাইবেন মনে একটা আনন্দ যাইতেও আনন্দ ওখানে গিয়া চা খাইলে মনে মনে শান্তি 500 টাকা পাবো কিন্তু আমরা যে নামাজে সিজদা করলাম একটু দেখি লাভ আমাদের হলো চলুন আমরা শুনি লাভ জানলে ইবাদতের মজা পাওয়া যায় ও বন্ধু আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম রে যখন পৃথিবীতে সৃষ্টি করলো জিব্রাইল আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন রে জিব্রাইল আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার রব আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এবং আমি আপনাকে খুশি করতে চাই কোন মাধ্যমে কিভাবে কোন সিস্টেমে আমি আপনাকে খুশি করতে পারবো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি আপনাকে রাজি এবং খুশি করতে চাই কিন্তু কোন সিস্টেমে কোন মাধ্যমে কিভাবে আমি আপনাকে রাজি এবং খুশি করতে পারি মাওলা দয়া করে আমাকে একটু বলে দেন সেই সিস্টেমটা যেটাকে সহজে আমি আপনাকে রাজি এবং খুশি করতে পারব এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আরে জিব্রাইল আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হয় বান্দারা যখন আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দেয় জিব্রাইল আলাইহিস সালাম জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হয় সিজদার মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম জানার পরে এবার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি আপনাকে সিজদা করতে চাই আল্লাহ আপনি আমাকে সিজদার অনুমতি দিবেন নে আমাকে কি সিজদা করার অনুমতি দেওয়া যায়
আল্লাহ আপনি আমাকে খুশি দার মতি দেন চিন্তা করছেন জিব্রাইল আলাইহিস সালাম খুঁজে খুঁজে বের করে মাওলাকে কেমনে খুশি করা যায় মুসলিম জাতি মুসলমান খুঁজে খুঁজে বের করে কোন সিস্টেমে নামাজকে চুরি করা যায় ঠিক না জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল মালিক আমি আপনাকে খুশি করবার চাই কোন সিস্টেমে আমি আপনাকে রাজি এবং খুশি করব দয়া করে মাওলানা আমার একটু বলে দেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তুই যেহেতু সিজদার অনুমতি চেয়েছো তোর সিজদার অনুমতি দিলাম সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম সিজদার অনুমতি পাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম মাওলার সিজদা দিতে শুরু করলো সিজদা যখন দিতেছেন জিব্রাইল সেই সিজদার মধ্যে একদিন আর দুই দিন না এক বছর আর দুই বছর না এক যুগ আর দুই যুগ না জিব্রাইল আলাইহিস সালাম এক সিজদার মধ্যে সময় কাটাইলো 30,000 বছর চিল্লায় বলুন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম এক সিজদার মধ্যে 30,000 বছর কাটানোর পর জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে বড় চিন্তা মূল্যবান পৃথিবীর জমিনে কেউ নাই আমার থেকে বড় দামি পৃথিবীতে কেউ নাই কারণ আমি আল্লাহরে 30,000 বছর লাগাতার ইবাদত করেছি সেজদা দিয়েছি পৃথিবীতে আমার থেকে প্রিয় মাওলার দরবারে কেউ নাই কারণ আমি একদিন না দুই দিন না কয় বছর 30,000 বছর সিজদা দিছি কিন্তু জিব্রাইলের মনে চিন্তা চেতনা আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনেননি জানেননি জিব্রাইল আলাইহিস সালাম এমন চিন্তা যখন করে যে আমার থেকে বড় দামি পৃথিবীর জমিনে কেউ নাই আমার থেকে বড় মূল্যবান কেউ নাই জিব্রাইল চিন্তা করার পরে আল্লাহ ডেকে বলেন আরে জিব্রাইল তুমি চিন্তা করতেছো তোমার থেকে বড় দামি পৃথিবীর জমিনে কেউ নাই আরে জিব্রাইল তোমার চিন্তা কিন্তু সঠিক নয় তুমি একজন গুনাহগার বান্দার সমমূল্য এখনো অর্জন করতে পারো নাই জিব্রাইল আলাইহিস সালাম এবার আল্লাহর প্রশ্ন করেন মালিক ও মালিক বুঝলাম না 30,000 বছর লাগাতার সিজদা করলাম এরপরেও বুঝি তোমার প্রিয় হতে পারলাম না মাওলা তোমার কে এমন নামি দামি বান্দা আমার থেকেও দামি সেটা আমি শুনতে চাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন কথা মাওলানা বলার পরে আল্লাহ ডেকে ডেকে বলেন আরে জিব্রাইল তোমার থেকে কে মূল্যবান তুমি কি জানতে চাও বলে হ্যাঁ এবার আল্লাহ বলেন আরে জিব্রাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ বানাবো আমি প্রতিনিধি বানাবো প্রতিনিধি বানানোর পরে সব মানুষের মধ্যে চার শ্রেণীর মানুষ হবে শ্রেষ্ঠ মানুষ চার শ্রেণীর মানুষ হবে গুণওয়ালা মানুষ সবাই তো মানুষ সবার মধ্যে কিছু মানুষ হবে একটু ভালো এলাকায় নেতা আছে না এলাকায় মেম্বার আছে না সবাইকে মেম্বার মানুষ তো সবাই ঠিক নেই সবাই তো মানুষ সবাই পদ পায় না সবাই তো মেম্বার হতে পারে না নামি দামি হতে পারে না কিন্তু মানুষ হিসাবে সবাই ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন পৃথিবীতে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো মানুষ এ মানুষের মধ্যে
আমি আল্লাহ চার শ্রেণীর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করব কয় শ্রেণী চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করব কোন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তার কোরআনে বলেছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله رب العالمين সব মানুষের মধ্যে চার শ্রেণীর মানুষ হবে শ্রেষ্ঠত্ব এক নাম্বার হলো মিনান নবী এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সিদ্দিকীন তিন নাম্বার হলো সুহাদা চার নাম্বার হলো সালেহীন এই চার শ্রেণীর মানুষ সব মানুষের মধ্যে হলো শ্রেষ্ঠ মানুষ এই চার শ্রেণীর মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর শ্রেষ্ঠ তারা হলো নবীগণ নবীদের উপরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর নেই নবীগণ হলো শ্রেষ্ঠ সব মানুষের মধ্যে নবীদের মধ্যে আরে জন নবী আছে যেই নবী হলো শ্রেষ্ঠ নবী যার মতো কোনো নবী নাই যার মতো কোনো রাসূল নাই যার মতো পৃথিবীতে কেউ নাই আল্লাহর পরে যার মান যার সম্মান সিন তিনি হলেন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন আপনি আমার নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আল্লাহ বলেন সব নবীরা পৃথিবীতে মানুষরা যেন পথ ভুলে না যায় পথ চেনাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর পাঠাবো সব পয়গম্বর রয়েছে ঈসা আলাইহিস সালাম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা আলাইহিস সালাম বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সর্বশ্রেষ্ঠ একজন নবী যিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এসে দাওয়াত দিবেন সব নবী উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আখেরি নবীর উম্মত সুবহানাল্লাহ আপনি আমি হলাম সব নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতেরা তাদের উপরে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করব নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত ছিল না নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত ঠিক নেই মিরাজ রাত্রি আল্লাহ হাবিব কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ কমাইলো পাঁচ ওয়াক্ত নামাজ রাখলো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহর কথা পাল্টানোর মতো ক্ষমতা কিন্তু পৃথিবীর কারণাই কারণাই আসেনি আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমি আল্লাহ হলাম সমাদ যিনি হলেন সকল নেতাদের নেতা সকল বাচ্চাদের বাচ্চা আমি আল্লাহর কথা পাল্টানোর মতো ক্ষমতা হাবিব আপনার নাই নবী আপনার নাই তবে নবী গো আপনি আমার দরবারে আসছেন আপনার সম্মান সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ এই জন্য আমি আল্লাহর বন্ধু হিসাবে আমি কিছু অর্থ নামাজ পঁয়তাল্লিশ কমায় দিলাম তবে নবী গো আপনার কোথাও থাকুক আমারটাও থাকুক আপনি আপনার উম্মতদেরকে জানাবেন আপনার উম্মতরা যদি
পাঁচ নামাজ তাকবীর ওনার সাথে জামাত সাথে আদায় করতে পারে আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশত নামাজের সব দিব সুবহানাল্লাহ পাঁচত নামাজ পড়লে পঞ্চাশের সব পাওয়া যাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ সব নবী থেকে সে নবী শ্রেষ্ঠ উম্মতের জন্য পাঁচত নামাজ যখন ফরজ করব পাঁচত নামাজের মধ্যে সত্তরটা করে রাখা আমি মালিকের জন্য রাখব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুইটা করে সিজদা আমি মালিকের জন্য বরাদ্দ করব সুবহানাল্লাহ প্রত্যেকটা সিজদার মধ্যে তিনবার পাঁচবার অথবা সাতবার করে সুবহানা রব্বিয়া আলা করবে আল্লাহ যখন প্রথমবার কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়া আলা করবে প্রথমবার সেজদায় যাইয়া যখন একবার সুবহান রব্বিয়া আলা করবে এ জিব্রাইল আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় চল্লিশ হাজার বছর ইবাদতের সওয়াব দিব জিব্রাইল আলাইহিস সালাম এক সেজদা দিল তিরিশ হাজার বছর ইবাদতের সওয়াব পাইল তিরিশ হাজার বছর লাগাইল আর আপনি আমি মাত্র একবার সেজদায় যে সুবহান রব্বিয়াল আলা করব ও বন্ধু সাথে সাথে আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমার আমল নামায় চল্লিশ হাজার বছর ইবাদত দিবে তাহলে জিব্রাইলের থেকে আপনি আমি জানি সুবহানাল্লাহ বললেন না জিব্রাইলের থেকে আপনি আমি অনেক জানি কখন যখন আমরা আল্লাহর সিজদা দিব আল্লাহর বিধান মানব এই জন্য আল্লাহ বলেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহকে যদি মানো তোমার জন্য কিন্তু দুনিয়াতেও আল্লাহর পরকালেও করলাম সুবহান সম্মানিত ভাই আমার এক সিজদার এত দাম এত মূল্য এত মর্যাদা এত সম্মান এত সব একটা সেজদার মধ্যে যদি পাওয়া যায় আপনি আমি জীবনে চল্লিশ বছর হায়াত পঞ্চাশ বছর ষাট সত্তর আশি বছর যদি আমরা নামাজ পড়ে থাকি তাহলে কত সব আমাদের আমার নামাজ জমা হয়েছে একবার বাবুন এক সেজদার মধ্যে যদি চল্লিশ হাজার বছর ইবাদত পাওয়া যায় তাহলে সত্তর বছর ধরে আপনি নামাজ পড়েন ত্রিশ বছর ধরে আপনি নামাজ পড়েন কত সব আপনার আমল নামায় জমা হয়েছে এই জন্য তো পয়গম্বর হাদিস বলেন মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহুস সলাতি তুহুর আল্লাহর পয়গম্বর বলেছেন নামাজ হল জান্নাতের চাবি সুবহানাল্লাহ নামাজের জন্য আরেকটা চাবি যেটা হলো পবিত্রতা পবিত্রতা হইল ওযু ওযু দ্বারাই পবিত্রতা হয়ে যায় গোসলের দ্বারা পবিত্রতা হয়ে যায় ঠিক নেই আল্লাহ বিশ্ব নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন বান্দারা যখন ওযু করে ওযু করার জন্য যখন মুখ ধৌত করে মুখ ধৌত করার সাথে সাথে বান্দার চোখ দিয়া জীবনে যত গুনাহ করেছে যত জিনা করেছে যত নারীর দিকে কুনজরে তাকাইছে ওযুর পানির দ্বারা আল্লাহ চোখের জিনা একেবারে ক্ষমা করে দেয় এবার আল্লাহ যখন মুক্ত করল মুক্ত করার পর এবার বান্দা হাত ধৌত করতে হয়নি হাত
আর যখন দৌত করল হাত দিয়া বান্দা জীবনে যত অন্যায় অপরাধ জুলুম করেছে আল্লাহর নবী বলেন উযুর পানি লাগার কারণে হাতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বান্দা যখন হাত দেওয়ার পর মাথা মাসে করল মাথা দিয়া ব্রেন কাটায়া খাড়ায়া জীবনে যত অন্যায় মানুষের উপরে করেছে ব্রেন দিয়া চিন্তা চেতনা বান্দা করল ব্রেনের দ্বারা কত গুনাহ বান্দা করল পয়গম্বর বলেন ওযুর পানিটা এত বরকত ওযু পানি মাথা মাসে করার কারণে আল্লাহ তার মাথার সমস্ত গুনাহ মাফ করে দেন এবার বান্দা যখন হাত দেওয়ার পর মাথা দেন এবার বান্দা পা দৌত হয়নি পা যখন দৌত করবে পা পায়ের মধ্যে উজুর পানি লাগার কারণে পা দিয়া হেঁটে 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 যত জায়গায় বান্দা গুনাহ করলা এ পা দিয়া হেঁটে হেঁটে এ উজু পানি পায়ে লাগার কারণে আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেন পয়গম্বর বলে মিফতাহুল জান্নাতি সলাহ আমার বারে বন্ধু তাহলে নামাজ পৃথিবীর সব থেকে দামি ইবাদত নামাজের দ্বারাই মাওলার সন্তুষ্টি অর্জন করা যায় মাওলার নৈকট্য অর্জন করা যায় রাজি আছি তো ইনশাআল্লাহ নামাজ পড়ব আমার ভাইরা বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ রবের বিধান রবের হুকুম পালন করার তৌফিক দিন বরণ আমিন আমার ভাইরা বন্ধু আর অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব কয়েকটা কয়েকটা কথা এই কথাগুলি বলে আমি কিন্তু বিদায় নিয়ে চলে যাব এ বন্ধু যুবক ভাই আর কখন যদি দেখা হয় যাই না রে ভাই পায়ে ধরে বলে যায় জিনা জীবনে বহু করেছ গুনা জীবনে বহু করেছে রে বাবা এবার মরণের চিন্তা অন্তরে ঢুকাও মরতে হবে কবরে আমার সাথে কি যাবে সেই চিন্তা অন্তরে ঢুকাও কার জানি কখন মরণ হয় কেউ কিন্তু জানি না রে ভাই আমরা জান্নাতে যাবো আমার মা বোনদের কি জান্নাতের দরকার নাই মাওলার সন্তুষ্টি আমরা নামাজের মধ্যে অর্জন করব কিন্তু আমাদের মা বোনদের জন্য মাওলার সন্তুষ্টি অর্জনের দরকার আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন চারটা কাজ যদি কোন মা কোন বোন কোন নারী যদি চারটা কাজ করতে পারে মরার পরে জান্নাতের আটটা দরজা সমূহের মধ্য দিয়া যে কোন দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ খুব কম মাত্র চারটা কাজ মা বোনদের জন্য এক নম্বর কাজের নাম ও ভাই মনোযোগ দিয়ে শুনুন রে দাদা ভাই আমার দিকে লক্ষ্য করুন এদিক সেদিক কেউ তাকাবেন না কেউ এদিক সেদিক নজর দিবেন না অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব রে বন্ধু শেষ কথাগুলো বলে যাই আল্লাহ নবী বলেছেন চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে ও পর্দার আড়ালের মা মনোযোগ দিয়ে সুরে মা আর জানি কবে তোমাদের সামনে কথা বলে জানা নাই আল্লাহ নবী বলেছেন চারটা কাজ করলে তুমি নিঃসন্দেহে জান্নাতি এক নম্বর কাজের নাম আল্লাহ নবী বলেছেন মা বন্ধা সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে মা বন্ধার জন্য নামাজের বিধান আছে না নাই
দুই নম্বর কাজের নাম আল্লাহর নবী বলেছে দুই নম্বর কাজের নাম হলো মা বোনেরা কি করবে রমজান মাসে রোজা রাখবে এ মা রমজানের রোজাটা কেমন দামি আপনি জানেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হবে ডাল হবে রমজানের রোজা সুবহানাল্লাহ দুই নম্বর হলো রোজা তিন নম্বর হলো পর্দা আপনি আমার মা আপনি আমার কেউর ওয়াইফ কেউর মেয়ে কেউর মা পর্দা করে না সালে নাই আমার বার বন্ধু আল্লাহ নবী বলে তিন নম্বর কাজের নাম হলো মহিলারা পর্দা করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বয়ান করে বলেছেন পর্দার বিধানটা কোথায় থেকে আসলো দুই মিনিটে আমি আপনাদেরকে বলে দেই এ বন্ধু হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে হযরতে সাউদা যখন পৃথিবীর জমিনে আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক হলো বিয়া হলো আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজা যখন মারা গেল দ্বিতীয় স্ত্রী সাউদারে বিয়া করল তখন সাউদার বয়স ছিল ৬৫ বছর কয় বছর ৬৫ বছর সাউদার বয়স আল্লাহর হাবিব বিশ্বনবী তার নিয়ে মদিনা থেকে মক্কায় মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহর হাবিব বিশ্বনবী তখন ওনার উপরে পর্দার আয়াত নাজিল হয় নাই একদিনের ঘটনা হযরত উমর রাস্তা দিয়ে যাওয়ার পথে হযরত উমর আগান্বিত মানুষ তাকে দেখে মক্কা ছেলে পেলেরা সাউদার দিকে তাকায়া সুন্দরী চেহারা সুন্দরী এত সুন্দর আল্লাহ সাউদারে বানাইছিল মক্কার মদিনার মানুষ সাউদার জন্য অনেক পাগল ছিল মক্কা মদিনার ছেলে পেলেরা সাউদার জন্য বড় পাগল একদিনের ঘটনা হযরত উমর তাকায় দেখে হযরত সাউদার দিকে ছেলেরা তাকায়া বাজে মনের কাহেস মন্তব্য কথাগুলো বলতেছে হযরত উমর নিস্কানে সেই কথাগুলো শ্রবণ করার পর হযরত উমর কন্টন থাকতে পারেন না এরপর উনি যে ইস্তিকামাতের সাথে রাখলেন ধৈর্য ধরলেন ধৈর্য ধরে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদের দরবারে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি সাউদাকে বলতে পারেন না সাউদা যেন পর্দা করে ঘর থেকে বের হয় আমরা জানি আল্লাহর পক্ষ থেকে নবীর উপর যদি কোনো কথা নাজিল করে না হয় নবী কোনো কথার জবাব দেন না এবার আল্লাহর হাবিব ছু উমরের প্রশ্নের জবাব দিতে পারে না কারণ সাউদা তো পর্দা সারা ঘর থেকে বের হয়েছে তখন পর্দার আয়াত নাজিল হয় নাই হযরত সাউদা এমন বাজে কথা আমি কি বলবে বলার কিচ্ছু নাই এবার আল্লাহর হাবিব চুপ করে বসে আছেন আল্লাহর আসমান থেকে তৎক্ষণাৎ জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসলো জিব্রাইল নেমে আসার পর জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চুপ থাকতে হবে না আপনি হযরতে উমরকে তেলাওয়াত করে শোনায় দেন আল্লাহর কোরআনের বাণী আসমান থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে
হযরত উমরের কথাটাকে আল্লাহ পছন্দ করেছেন লম্বা কথা হযরত উমরের জীবনে নবীকে 29টা পরামর্শ দিয়েছেন 27টা পরামর্শ আমার আল্লাহ কবুল করে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে ঢুকিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহর হাবিবের উপর আয়াত নাযিল হলো আল্লাহর হাবিবকে জিব্রাইল তেলাওয়াত করে শোনায় ইয়া আইয়ুহান নাবিয্য কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীকে জানায় দেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী কুল লি আজওয়াজিকা আপনার স্ত্রীরা যেন পর্দা করে ও বানাতিকা আপনার স্ত্রীরাই শুধু না আপনার মেয়েরাও যেন পর্দা করে ওয়া নিসাইল মুমিনিন আল্লাহু আকবার يا رسول الله يا حبيب الله نبيك أبنا رستنا يشدنا أبنا شنطنا يشدنا أبنا بيتي بيتي جوت أمات مرونا رياس بي সবার উপরে পর্দার বিধান পরশ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ও মা পর্দা করা পরশ কুরআন থেকে বয়ান করে শুনাইলাম গেল তিন নাম্বার চার নাম্বার কথা বলে আমি বিদায় চার নাম্বার কথাটা হলো ও মা তোমাদের জন্য পয়গম্বর বলেছেন চার নাম্বার সফর তোমরা স্বামীর খেদমত করবা মহিলারা যদি স্বামীর খেদমত করে তার স্বামীর খেদমত যদি করতে পারে আর কোন স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পরে বলে আমার স্বামীটা খুবই ভালো ছিল খুবই ধার্মিক ছিল জীবন ভর মাতার গান পায়ে ফেলে উপার্জন করেছে এরপর কোনদিন আমার মনে কষ্ট দেয় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল পয়গম্বর বলেছেন মরার পরে জান্নাতের দরজা তার জন্য খোলা আর যদি কোন স্ত্রী মারা যায় আর যদি স্বামী ডেকে ডেকে বলে আমার স্ত্রীটাও ভালো ছিল স্বামী যদি বলে স্ত্রীকে স্ত্রী যদি বলে স্বামীকে পয়গম্বর বলেছেন নাকি অপরকে যদি মরার সময় ভালো সার্টিফিকেট দিতে পারে পয়গম্বর বলেন জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যায় আমি প্রথম বলেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা পৃথিবীর জমিনে নারী হোক আর পুরুষ হোক যারা আল্লাহকে মানবে বিধান মানবে পালন করবে তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা তাদের জন্য একজন ফেরেশতা পৃথিবীর জমিনে আসবে বলুন সুবহানাল্লাহ এসে বলবে আপনার কোনো ভয় নাই আপনার কোনো চিন্তা নাই আপনি মরতে দেরি জান্নাতের দরজা আপনার জন্য খুলতে দেরি না